সালামু আলাইকুম এভরিওয়ান। কোনো প্রকার ঝামেলা ছাড়া হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার চিকেন বার্বিকিউ তৈরি করে দেখাবো আজকের পর্বে। আজকের বার্বিকিউটা আমি চুলাতে ফ্রাইং প্যানেই তৈরি করেছি আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই শীতে বার্বিকিউটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও বাসায় কিভাবে খুব সহজে এই চিকেন বার্বিকিউটা তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট পিস করেও কেটে নিতে পারেন। এবারে ছুরি দিয়ে আমি এভাবে হাড় পর্যন্ত ঠেকিয়ে একটু চিরে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো চিকেনের মধ্যে প্রবেশ করবে আর বার্বিকিউটা খেতে অনেক বেশি জুসি হবে। এই তো এভাবে করে আমি একটু ডিপ করে এটাকে কেটে নিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে বার্বিকিউটা খেতে অনেক বেশি ভালো হয়। এই তো এভাবে করে আমি চিকেনটাকে কেটে নিয়েছি। সবগুলো চিকেনের পিসে আমি একইভাবে এরকম করে একটু ডিপ করে কেটে নেব। এই তো চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে আর পানিটা খুব ভালোভাবে আমি আগে থেকে ঝরিয়ে নিয়েছি। এবার আমরা মশলাটা রেডি করে নেব, সেজন্য একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। আর টক দইটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটা দেওয়া হয়ে গেলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা দিয়েছি, আপনারা যদি হলুদ সরিষাটা দেন সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পরিমাণ 2 চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রেডিমেড বার্বিকিউ মশলাটা ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। আর যে কোনো ব্র্যান্ডের মশলাই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে হোয়াইট ভিনেগারটাও দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস। আপনাদের হাতের কাছে যদি বার্বিকিউ সসটা না থাকে তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়াটা দিয়েও একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেনগুলোকে একে একে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো একটু ঘষে ঘষে এভাবে করে চিকেনের গায়ে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। প্রতিটা পিসই আমি এভাবে করে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনের পিস আমি একইভাবে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা প্রথমেই দেবেন না, তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে কোট হবে না। সব শেষে সরিষার তেলটা দিয়ে একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালোভাবে বাটিটাকে ঢেকে নিচ্ছে। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। এতে এভাবে খুব ভালোভাবে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আমি প্রায় 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবেন, আর যদি বেশি সময় থাকে তাহলে এটা সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমি 3-4 ঘন্টার মতো এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই তো 3-4 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার কালার, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। কালারটা দিলে বার্বিকিউটা দেখতে বেশি ভালো লাগে, একেবারে রেস্টুরেন্টের মতো। তবে আপনারা পছন্দ না করলে এটা বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল,
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি মশলা সহ চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই এই বারবিকিউটা করে নিতে হবে। চিকেনটা দিয়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। 1 মিনিট পর আমি চিকেনটাকে উল্টিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রেখেই ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর মশলাটা চিকেনের গায়ে সেট হয়ে যাবে। আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, চিকেনটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবারে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর চিকেনটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটাই ঝোল রয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার জালটা একটু বাড়িয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভেজে নেব। প্রায় 7-8 মিনিটের মতো আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই তো দর্শক, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে কিছুটা কয়লা একটু গরম করে রেখেছিলাম, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে বারবিকিউয়ের মধ্যে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, আমাদের চিকেন বারবিকিউটা পুরোপুরি রেডি। এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর প্যানের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলের মধ্যে এক্সট্রা যে মশলাটা ছিল ম্যারিনেট করে রাখা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর বাটিটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। এই মশলাটা দিয়ে বারবিকিউটা খেতে অনেক বেশি ভালো লাগে, নানের সাথেও কিংবা পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো সস এখানে অ্যাড করে নিতে পারেন। এই তো মশলাটা খুব ভালোভাবে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা বারবিকিউর জন্য সসটা রেডি করে নেব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো মেয়োনেজ নিয়েছি, আর এটা আমার হোমমেড মেয়োনেজ। আপনারা চাইলে কেনা মেয়োনেজটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের আচারের মশলা। চেষ্টা করবেন এখানে জলপাইয়ের আচারের মশলা তেলটা দিতে, তাহলে এই সসটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। এই সসের মধ্যে সবগুলো উপকরণই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যে যেমন টেস্ট খেতে চান সে অনুযায়ী এটা এই উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এ তো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের বারবিকিউ সসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই সসটা দিয়ে বারবিকিউটা খেতে অসম্ভব মজা লাগে। এই তো আমাদের সসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভীষণ মজাদার বারবিকিউ চিকেন পুরোপুরি রেডি। এই চিকেনের স্বাদটা আমরা যে রেস্টুরেন্ট থেকে বারবিকিউ চিকেন কিনে খাই তার থেকে কোনো অংশে কম না। এটা আপনারা নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এই সসের সাথে এই বারবিকিউটা খেতে অনেক বেশি ভালো লাগে। বারবিকিউটা কতটা জুসি হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই শীতে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।